ওই অন্ধকার কবরটা বড় কঠিন জায়গা, যে অন্ধকার কবর কথা মাঝে মধ্যে স্মরণ করে করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেন, আরে ভাই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, সাহাবা ইকরামও পালাইতে পারে নাই, নবীরও পালাইতে পারে নাই, দুনিয়ার যত বড় বড় বাচ্চা ছিল কেউ কিন্তু পালাইতে পারে নাই। এখানে অনেকের মা বাবা কবরে চলে গেছে, নিজ হাতে নিজের মাকে কবরে রেখে চলে আসছে, নিজ হাতে নিজের বাবাকে কবরে রেখে চলে আসছে, তারা তো কিছুই নিতে পারে নাই, কিছুই নিতে পারে নাই, সব খালিয়াতে গেছে, খালিয়াতে যাব, কিছুই নিতে পারবো না। আয়েশা আয়েশারাতে কে লিয়ে ইনসান নিহি, ইয়াদ রাখো তো বান্দা খায় মেহমান নিহি, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা, কয় দুনিয়ার জমিনে আসা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, দুনিয়ার জমিনে আগে দাদা আসে তারপর বাবা আসে তারপর সন্তানাদি আসে, কিন্তু যাওয়ার সময় আগে মাঝে মধ্যে সন্তানাদি যা, এরপর দাদা যা, এরপর বাবা যা, দুনিয়ার থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই অন্ধকার কবরকে স্মরণ করো, হাসুর ময়দানকে স্মরণ করো, কারণ হাসুর ময়দান বড় ভয়ানক জায়গা, কবরটা বড় বড় ভয়ানক জায়গা, যে অন্ধকার কবরে কেউ সাদী হবে না, ওই অন্ধকার কবরে সাদী হবে কি? আর জোর আওয়াজ দিয়া বলেন, ওই অন্ধকার কবরে সাদী হবে কে? ওই অন্ধকার কবরের সাথে হবে আল্লাহ। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নহি তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, এই যে নই বলেন না, এই যে নই তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, ভাই বেড়াদার যারাই ছিল একই একই সবহানাল, ভাই বেড়াদার যারাই ছিল একই একই সবহারাল, তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি নাকি কারো মানা, এই যে নই তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, কবরেতে তোমায় রেখে আসবি চলে এক একে, যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না, এই যে নই তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, কবর পাথের জাতির একই পথের পথিকামি, কবর পাথের জাতির তুমি একই পথের পথিকামি, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নই তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা, আমাদের আসল বাড়ি কোথায়? জোর আওয়াজ দিয়ে বলেন, আমাদের আসল বাড়ি হলো কবর,
ওই কবর আমরা চারটা জিনিস বন্ধু বানায় যাব। ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জা আল কুরআন, এক নম্বর হলো আল্লাহর কুরআন, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো যাকাত, চার নম্বর হলো যাবতীয় আমল। আল্লাহর রাস্তায় দান করা, মা বাবার খেদমত করা, আনুষঙ্গিক যত আমল আছে সব আমল করা। কয় চারটা আমল যদি বান্দা যদি করে তাহলে কবরে রাখার সাথে সাথে বান্দাকে চারটা আমল কোরআন আল্লাহর আল কোরআন বান্দার মাথার পাশে দিয়ে সে বসে যাবে, আর নামাজ ডান পাশে বসবে, যাকাত বাম পাশে বসবে, যাবতীয় আমলগুলো পায়ের কাছে এসে বসে যাবে। মুনকার নাকি যখন এসে সুয়াল জবের জন্য আসবে, আর ওই আমলগুলো বলবে আল্লাহর এই বান্দাকে ঘুমাইতে দাও, সাবধান জাগ্রত করো না। ওই ফেরেশতারা মুনকার নাকি আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ কার কাছে পাঠাইছো তোমার বান্দাকে ঘুম থেকে জাগ্রত করতে দেয় না? আমার আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা আমার এই বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে এত মহাব্বত করেছে, নামাজকে এত ভালোবাসছে, মা বাবার খেদমত করেছে, মুরব্বিদের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, আমি আল্লাহ সীমা লঙ্ঘন করে নাই, আমি আল্লাহকে নারাজ করে নাই, আমার এই বান্দাকে দুনিয়া আমার এই বান্দা শেষ সাথে আমি আল্লাহকে ডাকছি, এই গভীর রাত্রি দুনিয়ার কত মানুষগুলো ঘুমাইছে কিন্তু আমার এই বান্দার শেষ সাথে ঘুমাই না, আমার এই বান্দার শেষ সাথে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আমি আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হয়ে গেছি, আমার এই বান্দার শেষ সাথে ঘুমাই না, আমার এই বান্দা পিঠটা বিচারার সাথে শেষ সাথে লাগায় রাখে নাই, শেষ সাথে আমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা করেছে, আমার এই বান্দাকে কবরে কষ্ট দিও না, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। এই জন্য ভাইয়ের আমার আজ থেকে ওয়াদা করি, আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ সারবো না, মা বাবার খেদমত করবো, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো, আলেমদেরকে সম্মান করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, কে কে রাজি আছি হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দি, নারায় তাকবীর, আর জোরে আওয়াজ দে নারায় তাকবীর, আয় আল্লাহ আপনার এই বান্দাগুলো এখানে খাবারের জন্য আসে নাই, দুনিয়া কোনো স্বার্থের জন্য আসে নাই, মাওলা দুনিয়া কোনো নেতার জন্য আসে নাই, এরা হলো সব তোমার পাগল, আয় আল্লাহ এরা সব তোমার ভালোবাসে দৌড়ায় চলে আসছি, সব তোমার কোরআনে মহাব্বতে দৌড়ায় চলে আসছি, আল্লাহ আয় আল্লাহ এরা সব তোমার নবীর পাগল, আয় আল্লাহ আমাদের হাতগুলোর দিকে একটু তাকাও, আমার যুবক ভাইগুলো বড় মেহনত করে এই কোরআনের আলোচনা ব্যবস্থা করেছেন, মাওলা ওলামা একরাম আলোচনা করতেছেন, ও মালিক আপনার কাছে এখানে দরখাস্ত, এখানে কার জানি মানাই, কার জানি বাবা নাই, নিজের মাকে নিজ হাতি অন্ধকার কবরে রেখে চলে আসছেন, মাওলা নিজের বাবাকে নিজ হাতি অন্ধকার কবরে রেখে চলে আসছেন, মাওলা আজকে কতদিন মার চেহারা দেখতে পাই না, বাবার চেহারাটুকু দেখতে পাই না, ওই মা বাবা এমন জায়গায় শুয়ে আছে যে জায়গায় দিনের বেলাও যেতে বড় ভয়, মাওলা রাতের বেলায় বাস বাগানে শুয়ে আছে, জানি না কার মার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, কার বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, মাওলা কার মা বাবার কবর জানি সব বিশ্ব দংশন করতেছে, মাওলা ওই মা হারা বাবা হারা সন্তানগুলো হাত তুলেছে, মাওলা এ হাতগুলোর দিকে তাকায়া, ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, আয় আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহগাদা মাফ করে দাও, আমার করে যার টুকরা যুবক ভাইগুলাকে কবুল করে নাও, আয় আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নাও, আয় আল্লাহ আমাকে দিনের খাদিম হিসাবে কবুল করে নাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন, আমার আপনার নবী যখন নবুয়াত পেয়েছেন, আমার আপনার নবী যখন মক্কার সমস্ত মানুষগুলাকে একসাথ করে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন,
আমার আপনার নবী বলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা পর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ তোমাদের নবী, যদি এ কথা মানতে পারো তাহলে দুনিয়াতে সফল কাম, আখেরাতে সফল কাম। যখন আমার আপনার নবী মক্কার কাফরে বেইমানদেরকে এভাবে দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার সমস্ত কাফরে বেইমানরা আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমার আপনার নবীকে, আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নেয়, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নেয়। যখন আমার আপনার নবীকে পাগল বলা শুরু করেছে, আমার আপনার নবী অন্তরে অন্তরে একটু ব্যথা পায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বলেন, মা আনতা বিনিয়ামতি রব্বিকা বিমাজুনুন। হে নবী, যারা, হে নবী, আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। পাগল কথা বলেন না কেন? হে নবী, যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। হে নবী, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নবী আমার। ও নবী, যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে পাগল বলে গালি দেয় নবী আমার, কেয়ামত পর্যন্ত তারা ঘৃণিত থাকবে, কেয়ামত পর্যন্ত তারা নিন্দিত থাকবে। কিন্তু নবী আমার, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, জমিন থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। যেমন আমরা এখন প্রশংসা করতেছি আল্লাহ নবীর, প্রশংসা তো কাফের বেঈমানরাও করছে। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলে, হে নবী আমার, আপনি মহা চরিত্রের অধিকারী। হে নবী, নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। এমন চরিত্র আপনার ভিতরে আছে যে আখলাকের ভিতরে পৃথিবীর কারো কলম ধরার সাহস নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2,00,000। কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খায় নাই, কিন্তু আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে আওয়াজ দিন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার জন্য একটা তাজা ফল গাছ তৈরি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরাটাই সবে ভরপুর হয়ে যায়। তো নবী এমন চরিত্রের অধিকারী, কোরআনের ভিতরে আল্লাহ খুলুক আযীম ব্যবহার করেছেন। চরিত্র 3 প্রকার, কত প্রকার আমার সাথে কথা বলতে হবে সবাই, কত প্রকার? আরো জোরে, আরো জোরে, 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান কি জিনিস? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তার খুতবাত হাকিমুল ইসলামের ভিতরে সরল ভাষায় নিয়ে আসছেন। যেমন একটার কথার কথা, কেউ আমাকে একটা চর দিল, তা আমি যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তা ওই পরিমাণ নিব যে পরিমাণ আমাকে দিয়েছে। তাহলে সমতা বজায় রাখা, এটা হলো খুলুক হাসান। কিন্তু যদি চরের পরিবর্তে আমি দিলাম ঘুষি, এটা খুলুক হাসান না, এটা বদ আখলাকি, চরিত্রহীনতা। আমি কাউকে 1 টাকা দিলাম ধার, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুক হাসান। কিন্তু যদি 1 টাকার পরিবর্তে 5 টাকা নিই, এটা বদ আখলাকি। তাহলে খুলুক হাসান হলো সমতা বজায় রাখা, 1 টাকা দিয়েছি 1 টাকা নেওয়া, 1টা চর দিয়েছে আমাকে আমি 1টা চর দেওয়া, সমতা বজায় রাখা, এটা হলো খুলুক হাসান। আর খুলুক করিম,
খুলুকে কারিম হলো, আমাকে চর দিল। তা আমি বললাম, তোমার থেকে তো আমার প্রতিশোধ নেওয়ার শক্তিও আছে, সামর্থ্য আছে, কিন্তু নিব না, তোমাকে মাফ করে দিলাম। এটা হলো খুলুকে কারিম, খেয়াল রাখেন কিন্তু, এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আজিম হলো, শুধু মাফই করলো না, হাতটা দেন, খুদু মাফই করলো না, আমাকে চর দিল, আমি মাফও করে দিলাম। আবার বললাম যে আপনি যে আমাকে চর দিয়েছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? আরো আসতে বলেন না, সুবহানাল্লাহ, মাফই করে নাই, শুধু হাতটা নিয়ে বললাম আপনি যে আমাকে চর দিয়েছেন, ব্যথা পেয়েছেন, এটা হলো খুলুকে আজিম। যে শুধু মাফই করে না, উল্টা ইহসান করা, উল্টা খেদমত করা। আর এই চরিত্রের অধিকারী ছিল আমার আপনার নবীর চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, খুলুকে আজিম। এটাই আল্লাহ খুলুকে আজিম ব্যবহার করেছেন। যেমন আমার আপনার নবীকে মক্কার কাফের বেঈমানরা ভালো করে খেয়াল করেন, মক্কার একজন মহিলা ছিল, এত পরিমাণ কষ্ট দিয়েছে আমার আপনার নবী। যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই মহিলা ময়লা পানি এনে আমার আপনার নবীর গায়ে নিক্ষেপ করতো, আবার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, এই ময়লা পানি নিক্ষেপ করতো। শুধু তাই না, কাঁটা বিছিয়ে রাখতো রাস্তায় প্রতিদিন। এইভাবে আমার আপনার কলিজার টুকরা নবীকে কষ্ট দিত। এই মহিলা একদিন অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন চার পাঁচ দিন আল্লাহ রসুলকে আর এই কষ্টটা দেয় না। আল্লাহ রসুল জিজ্ঞেস করেছে, যে মহিলাটা আমাকে কষ্ট দিয়েছে দিত, এই মহিলাটা কোথায়? বল মহিলাটা অসুস্থ। তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা দুইজনে চলে গেছে মহিলার বাড়িতে, মহিলার সেবা যত্ন করার জন্য। মহিলার ঘরে দরজা আওয়াজ দিছে, ভিতরে মহিলার মেয়ে আর বৃদ্ধা মহিলা আর কেউ নাই। যখন দরজা আওয়াজ দিছে আল্লাহ রসুল, মহিলাটার মেয়ে দৌড় মেরে তাড়াতাড়ি এসে দরজাটা খুলছে। এসে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিটাকে কষ্ট দিয়েছে তার মা। দুইজনে দৌড়ায় চলে গেছে, মা, যেই মহিলাটাকে, যেই মোহাম্মদকে তুমি কষ্ট দিয়েছ, ওই ব্যক্তি তো মোহাম্মদ হাজির হয়ে গেছে, মনে হয় তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ রসুল বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটু পরে মহিলাটা অনুমতি দিয়েছে ঢোকার জন্য। আল্লাহ রসুল প্রবেশ করে, অনুমতি নিয়ে প্রবেশ করেছে, দেখলে মহিলা আর তার মেয়ে এবার ভয়ে কাঁপতেছে, না জানি মোহাম্মদ আমাদেরকে এখনো শেষ করে দেয়। আল্লাহ রসুল বলেন, মা তুমি কেন কাঁপতেছ, ভয় পেয়েছ? বলে হ্যাঁ। আরে মা তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি শুনেছি তুমি নাকি অসুস্থ, দীর্ঘদিন আমাকে কষ্ট দিয়েছো, এই কয়েকদিন আমার গায়ে তুমি ময়লা পানি নিক্ষেপ করো না, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার সেবারত্ব করার জন্য চলে আসছি। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ, আমি তোমার সেবারত্ব করার জন্য চলে আসছি। মহিলাটা চোখের পানি ছেড়ে দি কান্না করছে, হে মোহাম্মদ, আজকে এতদিন আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার রক্তের আত্মীয় কেউ আমাকে দেখার জন্য আসে নাই, আমার খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, কেউ আমাকে সেবা যত্নের জন্য আসে নাই, আমি ঘরে দুর্বল অবস্থায় পড়ে আসে আছি, আর তুমি মোহাম্মদ আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমাকে দেখার জন্য চলে আসছো। এরে মোহাম্মদ, তার মানে তুমি সত্যিকারী নবী, তোমার নবুয়তের ব্যাপারে কোনো সন্দেহ নাই, এত কষ্ট দেওয়ার পর তুমি আমাকে দেখার জন্য চলে আসছো, মোহাম্মদ তুমি সত্যি নবী, এখনই আমাকে তাকার তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুলকে শুধু খালি ইহসান করেন নাই, শুধু মাফি করেন নাই, উল্টা কি খেদমত করে আসছেন। এটা হলো খুলুকে আজিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মাঝে মধ্যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনাকে এত পরিমাণ আপনাকে জুলুম নির্যাতন করছে, আপনার গায়ে ওটের নারী মুড়ি, পচা নারী মুড়ি এনে নিক্ষেপ করছে, আপনাকে শ্বাসরুদ্ধ করছে, আপনি কি একটু বদদোয়া করতে পারেন না, লানত দিতে পারেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে আনাস, শুনো, আমি তো দুনিয়ার জমিনে বদদোয়ার জন্য আসি নাই, আমি তো রহমাতুল্লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে আসি। বড় আশ্চর্যের বিষয়,
বর্তমানে এমন একটা অবস্থা, 1400 বছর আগে আমার নবীর ইজ্জতের উপর কাফের বেঈমান আঘাত করতে পারে নাই, ওই 1400 বছর আগে কোন কুলাং কোন কাফের বেঈমান না আমার নবীর ইজ্জত হরণ করতে পারে নাই, কিন্তু 1400 বছর পরে বাংলার কিছু নাস্তিক আর মুরতাদগুলো আমার নবীর ইজ্জতের উপর আঘাত করার চেষ্টা করে, আমার নবীকে বলে নারী লোভী, আমার নবীকে বলে দুনিয়া লোভী, আরে কুলাঙ্গার 1400 বছর আগে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য সাহাবায়ে কিরাম যেমন রক্ত দিয়েছে, 1400 বছর পরে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য উম্মতের ওলামায়ে কিরাম তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? আপনারা কি ভয় পাইতেছেন? না, তার নারাই তাকবীর স্লোগান উম্মতের তো দুর্বল হয়ে গেছে, তো এই কারণেই এখন কাফের বেঈমান আমাদেরকে মারার জন্য সুযোগ পেয়ে গেছে, কথা বলেন না কেন? সুযোগ পেয়ে গেছে তারা। আমরা তো এদিকে আরামে ঘুমাইতেছি, আজকে 1.5 মাস পর্যন্ত ফিলিস্তিনে মুসলমানদের ঘুম নাই, 1.5 মাস পর্যন্ত ওদের ঘুম নাই, ওদের খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, কিছু নাই। তাদের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না, ছেলের সামনে বাবার লাশ, বাবার সামনে ছেলের লাশ, ছেলের লাশ। একটা বাচ্চাকে দেখি বসে বসে সে খাওয়া দাওয়া নাই, সে বসে বসে ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, ঘাস খাচ্ছে, ওদের ঘুম নাই, ঘুম নাই। আর আমরা বাংলাদেশে আমরা ঘুমাইতেছি খুব আরাম আয়েশে, এখন কি মুসলমানদের ঘুমানোর সময় আছে? কথা বলেন না, কথা বলেন না, হ্যাঁ ঘুমানোর সময় আছে আমাদের? এই জন্য ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার দিকে তাকায়া, আজকে যদি সারা পৃথিবীর মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসত, তাহলে পৃথিবীর লাল কুত্তা বাহিনীগুলো আমাদের মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলাইতে পারত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা হোলি খেলাইতে পারত না। আমরা এক একজন এক এক দিকে আসি, মনে করি যে এই বিপত্তি আমাদের উপর আসবে না, এটা তো আমাদের অন্য দেশে দরকার না। আর না ভাই, আল মুসলিমুনা কাদাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর যে কোন প্রান্তে কোন মুসলমান নির্যাতিত হবে, সারা পৃথিবীর 2 কোটি মুসলমান তাদের অন্তরে ব্যথা হওয়া লাগবে, এটা হলো ইমানের পরিচয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি এই মাহফিলে, বিভিন্ন মাহফিলে বলি, আমরা তো এই দেশ থেকে পারবো না এত দূরে আমরা তাদেরকে সাহায্য করতে, তবে দোয়া করব, আবার এটাই নিয়ত রাখবো, যখন ওলামায়ে কিরাম ফিলিস্তিন মুক্তির জন্য আর আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য যখন ওলামায়ে কিরাম মাঠে ময়দানে ডাক দিবে রক্ত দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য সাহাবাদের যেমন রক্ত দিয়েছি, আমরা আল্লাহর দিন জিন্দার জন্য রক্ত দিব, কে কে রাজি আছে হাতটাও একটু আল্লাহকে দেখাইয়া দিন, মাশাআল্লাহ, রাজি আছেন না ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানে যদি তোমাকে হবেই প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবেই প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সীমার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ওদের করতে নাস্তানাবুধ হতে হবে নির্ভয়ে, ওদের করতে নাস্তানাবুধ হতে হবে নির্ভয়ে, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? ভয় পাইতেছি? ভয় পাবো কাকে? হাতটা উঠান, হাতটা উঠান, আমাদের মালিক কে? হয় না আরো জোর আওয়াজ দিয়ে আমাদের খালেক কে?
যে মজলিসে আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আমার আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, এর থেকে উত্তম মজলিসে আমি আমার বান্দাকে নিয়ে স্মরণ করে, তাহলে ওই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সাথে জান্নাতে মোলাকাতের জন্য, আমার আল্লাহর রিজাবন্দি হাসিলের জন্য আল্লাহর নামটা একটু জোরে ডাক দিবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। আমাদের মালিক কি, আরো জোরে আওয়াজ দিয়ে আমাদের খালিক কে, আমাদের রব কে, আমাদের বাদশা কে, আরে ভাই ওই আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, এত মায়া করেন, আমাদের আমাদেরকে মায়া করে দুনিয়া জমিনে আমাদের কাছে আখিরে পয়গম্বর পাঠিয়েছেন, ওই নবী আমাদের জন্য এত পরিমাণ কুরবানি করেছেন, এত পরিমাণ রক্ত জড়াইছেন, ওই নবী আমাদের জন্য তাইফের ময়দানে রক্ত জড়াইছেন রে বাবা, এমন কি আমার আপনার আমার আপনার জন্য রহমাতুল লিল আলামিন কলিজা টুকরা নবী মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন, কাফের বেঈমান আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না, আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আমার আপনার নবীর পুরো ঘরটা ঘেরাও করে ফেলছে, এই দিকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছে, এ নবী আমার আপনার আজকে রাত্রে আপনার ঘরে থাকবেন না, আপনি মদিনার দিকে রওনা দিবেন, আমার আপনার নবী গাড়ি জোরে তিন দিন অবস্থান করা যখন মদিনার দিকে রওনা দিয়েছে, আমার আপনার নবী নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করেছেন, তার অন্তরে কতটুকু ব্যথা রে বাবা, তার অন্তরে কতটুকু ব্যথা, মক্কার একটা টিলার উপরে তিনি দাঁড়িয়ে মক্কা নগরের দিকে তিনি তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন, আর বলেন ওয়াল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বুল আরদিল্লাহ ওয়া লাউলা আন্নি উখরিজু মা খরাজতু, মক্কা নগরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন আল্লাহর কসম এই মক্কার জমি উম্মতের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, মুসলমানদের একটা ভুলের কারণে মুসলমানরা এত পরিমাণ মার খেয়েছিল, মুসলমানরা এত পরিমাণ নির্যাতিত, মুসলমানদের কি কাফের বেঈমানরা এক এক করে কচুকানা করতেছিল, আর মুসলমানরা সবগুলো লাশ সবগুলো শহীদ হয়ে আল্লাহ জান্নাত দিকে যাইতেছে, আমার আপনার নবী কলিজা টুকরা নবীর পাশে কোনো সাহাবী নাই, কাফের বেঈমানরা হঠাৎ করে আমার আপনার নবীকে ঘেরাও করে ফেলছে, আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে থাকতে দিবি না, কাফের বেঈমানরা প্রতিজ্ঞা নিয়ে নিছে মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, যখন কাফের বেঈমানরা এভাবে ঘেরাও করে ফেলছে, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে এই সাহাবারা তোমরা এমন কি আছো আমাকে বাঁচানোর জন্য, যদি এই কাফেরদের সাথে লড়াই করে করে যদি তোমরা যদি শহীদ হতে পারো তাহলে জান্নাতে গিয়ে আমি রসুলের সাথে সাথে হইবা, আল্লাহর রাসূলের ঘোষণাটা শুনে 11 জন সাহাবী তারা দৌড়ে চলে আসে, আল্লাহর নবীকে রক্ষা করার জন্য নবীর জন্য জমির জন্য জীবন দিতে 11 জন সাহাবী তারা কাফের বেঈমানদের সাথে তারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এমন হয়েছে তারা শাহাদাতের পেয়ালা পান করা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে আল্লাহ জান্নাতে চলে গেছে, এই সাহাবা ইকরাম যখন আল্লাহর রাসূলের সামনে সবগুলো লাশ কাফের বেঈমান এত পরিমাণ সুযোগ পাওয়া গেছে, উতবা কুলাঙ্গা একটা পাথর নিয়ে এই সুযোগটা পায়া আমার আপনার নবী কলিজার টুকরা নবী আমার আপনার নবীর চেহারার দিকে এত জোরে পাথর নিক্ষেপ করেছে, আমার আপনার নবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়, এমনকি লোহার হেলমেটের দুইটা শিক মাথার কোলের ভিতরে ঢুকে যায়, আমার আপনার নবী এইদিকে ব্যথা পাইতেছেন, এমনকি তার জবান থেকে শুধু রক্ত পড়তেছে, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই,
ইহুদের বৈদেন কাফির থাকা অবস্থায় সে একটা পাথর নিয়ে আমার আপনার নবীর চেহারার দিকে পবিত্র কপাল বরাবর এতজন নিক্ষেপ করেছে, আমার আপনার নবীর পবিত্র কপালটা ফেটে রক্তাক্ত হয়ে যায়। বুড়া চেহারার দিকে ঝরঝর করে যখন রক্ত পড়ে ওইদিকে সাহাবায়ে কেরাম দেখে তারা হাউমা করে কান্না শুরু করেছে, সব সাহাবায়ে কেরাম তারা দৌড়ায় চলে আসছে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবি সজ্জেদি দেখে সহ্য করতে পারে নাই, তার মুখটা আল্লাহর রসুলের চেহারার সাথে লাগায়া আল্লাহর রসুলের পুরা চেহারা রক্ত গোলা চুষা ফেলছে। আল্লাহর রসুল যখন দেখলেন তার মুখটা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর রসুল ডেকে বললেন তামাসসা কান্নার, এই সাহাবীরা শুনো, যে শরীরে আমার রক্ত ঢুকছে এই শরীরটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর জন্য এইভাবে কোরবানি করেছে। আমার আপনার নবী যখন উহুদের ময়দানে রক্তাক্ত, কাফের বেঈমানরা হঠাৎ করে আওয়াজ দিয়েছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ তো দুনিয়ার জমিনে নাই। একদিকে সাহাবায়ে কেরাম মার খাইতেছে, আরেকদিকে যখন এই ঘোষণাটা দিয়েছে সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, আরো ভেঙে পড়ে গেছে। এইদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, খুব বীরত্বের সাথে তিনি বদর উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন। এ আনাস রাদিয়াল্লাহু তাআলার কানে যখন যায় কদ কুতিলা মুহাম্মদ, আমার আপনার নবী নাকি দুনিয়ার জমিনে নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলার একটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে শুধু যুদ্ধ করতেছে, আর দেখলেন কিছু সাহাবারা তারা যুদ্ধের ময়দান থেকে পালাইতেছে। সামনে সাদ ইবনে মুআযের সাথে দেখা, সাদ ইবনে মুআযকে ডেকে বলে আইনা ইয়া সাদ ইন্নি আজিদু রিহাল জান্নাতি দুনা উদিন, এরে সাদ ইবনে মুআজ তুই যুদ্ধের ময়দান থেকে পালাইবে না, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাও, আর তুমি যুদ্ধের ময়দান থেকে পালাইবে না, কারণ এইদিকে আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতে গ্রাম পাইতেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের গ্রাম পাইতেছি। রে সাদ, এ সাদ টেনশনে কোনো কারণ নাই রে, তুই যদি শহীদ হয়ে যাস শহীদ হতে দেরি, আর জান্নাতে গিয়া হুরে গেল মানুষ সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। এরে সাদ সাবধান, যুদ্ধ চালাই যা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এমন হয়েছে তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। এই দিকে যখন যুদ্ধ শেষ, উহুদের প্রান্তরে যুদ্ধ শেষ, আল্লাহ নবী জীবিত সাহাবা একদমদেরকে বলেন এই সাহাবারা আমার যে সাহাবিগুলো শহীদ হয়েছে সবগুলো লাশ একসাথ করো, সবগুলো লাশ একসাথ করেছে। আল্লাহ রসুল গুনে করে দেখলেন 68টা লাশ, কয়টা লাশ জোরে বলেন, আরো জোরে, যত গজব কি আমার, আমার বয়ান আল্লাহ, আপনারা রাগ করতেছেন, মাঝে মধ্যে কিছু কথা বলে রাগ করতেছেন, কে রাগ করতেছেন, হাতুটা, হ্যাঁ ও রাগ করতেছে, আল্লাহ কবুল করুক। আরো আস্তে কোন, আরো জোরে বলেন, আপনাদের আওয়াজ সুবহান আল্লাহর আওয়াজ, আল্লাহ আকবার, মনে হয় সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া হয়েছে, কথা বলেন হয়েছে, মাশাআল্লাহ, একটু হাতটা উঠান তো, নারায় তাকবীর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরে মাশাআল্লাহ, আরে কুমিল্লা হলো আলেমদের কারখানা, বড় আলেমদের কারখানা, এখানে ইমানের বলিয়ান মুসলমান না, ইমানের বলিয়ানে বলিয়ান থাকবে, ঠিক কিনা বলেন, এই জোরে হাতটা উঠান, নারায় তাকবীর, আর জোরে নারায় তাকবীর, কোরআন সুন্নার আলো, আরো জোরে কোরআন সুন্নার আলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে,
সবগুলো শহীদের লাশ একসাথ করার পর আল্লাহর নবী গুনে গুনে দেখলেন 68টা লাশ, কয়টা লাশ? আরো জোরে বলেন, 68টা লাশ। আমার আপনার নবী খুব বারাক্রান্ত কণ্ঠে বলেন, আয় সাহাবীরা, আমি গতকাল রাত স্বপ্নে দেখেছি আমার, আমি 70টা উট কুরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো ওহুদের ময়দানে আমার 70 জন সাহাবী তারা শহীদ হবে। আর নবীরা যা স্বপ্নে দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহে। আল্লাহর নবী বলেন, আমার 2টা সাহাবীর লাশ কোথায়? তিনি অস্থির হয়ে গেছেন, কারণ সাহাবীরা রসুলের যেমন পাগল ছিল, আমার আপনার নবী সাহাবীদের তেমন পাগল ছিল। আল্লাহর নবী বলেন, এর সাহাবীরা দেখ আমার 2 সাহাবীর লাশ কোথায় একটু দেখ না। সাহাবায়ে কিরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও 2 সাহাবীর লাশ খুঁজে পায় না। সর্বশেষ কিছু সাহাবায়ে কিরাম তারা সাফা পাহাড়ে দৌড়ায় চলে গেছে। ওখানে গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়, তার নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, চোখগুলো বের করে ফেলছে, এমনকি তার কলিজা বের করে কলিজার টুকরা টুকরা করে রাখছে, তার নাড়ি বুড়ি বের করে সবগুলো আলাদা করে রাখছে, পুরা অঙ্গটাকে টুকরা টুকরা করে রাখছে। সাহাবায়ে কিরাম দেখা হাউমা করে কান্না করা শুরু করেছে। সাহাবায়ে কিরাম তারা চিনাও চিনি না, তারা আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসছেন। ওগো রহমাতুল্লিল আলামিন, এটা কোন সাহাবীর লাশ আমরা তো চিনি না। আল্লাহর নবী ওইখানে দৌড়ায় চলে গেছে, রহমাতুল্লিল আলামিন নিজের রুমালটা হাতে, রুমাল ছিল রুমালটা মাটিতে বিছায়া দিয়ে বলে, এই সাহাবীরা আমার সাহাবীর অঙ্গগুলো সব একসাথ করো। একসাথ করার পর রহমাতুল্লিল আলামিন এত জোরে চিৎকার করে কান্না শুরু করলেন। রহমাতুল্লিল আলামিন বলেন, এর সাহাবীরা এটা তো অন্য কোনো সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন নিজের মা 6 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এত জোরে চিৎকার করে কান্না করেন নাই। নিজের বাবা জন্মের পূর্বে নিজের বাবাকে হারিয়েছে, এত জোরে চিৎকার করে কান্না করেন নাই। নিজের ছেলে ইব্রাহিমকে কবরে দাফন করেছে, এত জোরে চিৎকার করে কান্না করেন নাই। আমির হামদার লাশটা দেখে এত জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করলেন। আর বলেন, সাইয়্যিদু সুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা, ও চাচা আপনি হাসুর ময়দানে কিয়ামত পর্যন্ত যত গুলো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, সবগুলো শহীদদের হাসুর ময়দানে সর্দার হিসাবে থাকবেন, সবগুলো শহীদদেরকে নিয়ে আপনি জান্নাতের দিকে যাবেন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এই লাশটাকে রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছেন। কয়টা লাশ হয়েছে কথা বলেন না, কয়টা লাশ? 69টা লাশ, আরেকটা লাশ খুঁজে পায় না। সাহাবায়ে কিরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। একটু পরে আল্লাহর একজন বান্দী বোরকা পরিহিত অবস্থায় আমার আপনার নবী কলিজার টুকরা নবীর কাছে সামনে দাঁড়িয়ে গেছে। ওগো রহমাতুল্লিল আলামিন, আমার স্বামীটা বাসর ঘর থেকে দৌড়া চলে আসছে, আপনি তো শহীদদের লাশের গোসল দেন না, কিন্তু আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আরে মা তুমি কি তোমার পরিচয় একটু দাও না। ওই মহিলাটা ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন গতকালকে আপনি একদম সাবির বিবাহ পাইছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা গতকালকে আমি হামজার বিবাহ পড়াইছি, এমনকি আমি রসুল নিজ হাতে খেজুর ছিটাইলাম। ওই মহিলাটা একটু পরে হাতটা বের করে দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন
এই যে আমার নতুন বিবাহ হয়েছে এখন আমার হাতের মেয়েদের সুগাই রে রহমাতুল্লিল আলামিন গো, গতকালকে আপনি বিকেল বেলা হানজালার বিবাহ পড়াইছেন, আর রাতের বেলা আমরা স্বামী স্ত্রী একসাথে ছিলাম, স্বামী স্ত্রী দুইজনে বড় আরাম এসে সময়টা বাসর করতে কাটাই, আমার স্বামীর সাথে জীবনে এ প্রথম দেখা হয়, আর কোনোদিন দেখা হয়নি। ওগো রহমাতুল্লিল আলামিন, রাতের বেলা খুব আনন্দের সাথে সময়টা কাটায়, রাতের বেলায় যখন আমার স্বামীটার গোসলের সময় হয়, রহমাতুল্লিল আলামিন আমার স্বামীর জন্য আমি পানির ব্যবস্থা করে দিছি, আর বললাম স্বামী আমার আপনার জন্য বালতি তোর পানির ব্যবস্থা করে দিলাম গোসল করেন। আমার স্বামীটা যখন শরীরে পানি ঢালবে হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানে আওয়াজ দেয়, কদকুতিলা মুহাম্মদ নবী নাকি আপনি রহমাতুল্লিল আলামিন নাকি দুনিয়ার জমিনে নাই। যখন হানজালার কানে আমার স্বামীটার কানে কথা গেছে, আমার স্বামীটা জমিনে পানিটা রেখে দিয়া আর দেরি করে না ঘরের ভিতরে ঢুইকা খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে ওহুদের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম স্বামী আমার কি হয়েছে বলেন, বলেন যে জমিনে আমার নবী নাই ওই জমিনে হানজালও থাকতে পারে না, আমার স্ত্রী প্রাণের স্ত্রী, ও আমার স্ত্রী দুনিয়ার জমিনে পানি দিয়ে গোসল করার সময় আমার নাই, আমি আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করার সময় হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করার সময় হয়ে গেছে, দুনিয়ার পানি দিয়ে গোসল করার সময় আমার নাই, ও আমার স্ত্রী হয়তো বা দুনিয়ার জমিনে দেখা হবে, না হয় আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। আমার স্বামী এই কথা বলে বাসর ঘর থেকে আমার থেকে বিদায় নিয়ে আসছে, আমার স্বামীকে আমি আর দেখি না। আল্লাহর নবী কথা শোনা তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর বলেন এর সাহাবীরা দেখ আমার হানজালার লাশটা কোথায়, সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা যায় কোথাও পায় না, একটু পরে কিছু সাহাবা একরাম তারা আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসছে। ওগো রহমাতুল্লিল আলামিন, ওই হানজালার লাশটা পাওয়া গেছে নবী আমার, ওই হানজালার লাশটা পাওয়া গেছে, আল্লাহর নবী দৌড়ায় চলে গেছে, আল্লাহর নবী গিয়ে দেখেন হানজালাকে এত সুন্দর খাটিয়াত করে কাপড় পরে অবৈত অবস্থায় যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। আল্লাহর নবী মাতার দিক থেকে হাতটা কাফনটা গুলে হাতটা বাড়ায় দিছেন, একটা মানুষ গোসল করলে শরীর থেকে যেমন টপ টপ করে পানি পড়ে, দেখেন হজর হানজালার শরীর থেকে এমন টপ টপ করে পানি পড়তেছে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, হানজালার শরীর থেকে এমন টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহর নবী বড় তাআজ্জুব হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন। কিছুক্ষণ পরে জিব্রিল আমিন এসে হাজির হয়ে গেছে, এসে বলে রহমাতুল্লিল আলামিন আপনার হানজালা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আপনার হানজালা হানজালার কুরবানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক তৃতীয় আসমানা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা আয় আমার হানজালাকে দুনিয়ার জমিনে রাখবে না, আমার হানজালাকে দুনিয়ার জমিনে তুমি তোমরা গোসল দিও না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এরে জমজমের পানি দিয়ে গোসল করে জান্নাতের খুশবু লাগায়া আমার হাবিবের কাছে বেশ কর। এরা ভাই ও আমার কলেজের টুকরে যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই সাহাবাই কিরাম নবীর জন্য এত পরিমাণ কুরবানি করেছেন, তারা ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, আজকে তাদের কুরবানির বরকতে আজকে আমাদের কাছে মাহফিল আসছে, আজকে আমাদের কাছে কোরআন আসছে, আজকে আমাদের কাছে সুন্নতে লিবাস আসছে, টুপি আসছে, আমাদের কাছে পাঞ্জাবি আসছে। আজকে তো আমরা তো ওই অন্ধকার কবরকে ভুলে গেছি রে বাবা, ওই অন্ধকার কবর কথা একবারে সম্পূর্ণ ভুলে গেছি, না না দুনিয়ার জমিন থেকে যাবে তো নবীর আদর্শ নিয়ে কবরে যাবো,
আল্লাহর মহব্বত দিয়ে কবরে যাব, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কবরে যাব। কারণ কে কখন জানি দুনিয়া জমিন থেকে চলে যায়। ও আমার যুবক ভাই পায়ে হাত রেখে বলছে আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে আমরা আমার মা বোনেরা ব্যাপার দিকে করব না, চোখ দ্বারা আমরা গুনাহ করব না। কারণ ওই অন্ধকার কবরটা বড় কঠিন জায়গা, যে অন্ধকার কবর কথা মাঝে মধ্যে স্মরণ করে করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্নাকারি করতেন, আরে ভাই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, সাহাবায়ে কিরামও পালাইতে পারে নাই, নবীরও পালাইতে পারে নাই, দুনিয়ার যত বড় বড় বাচ্চা ছিল কেউ কিন্তু পালাইতে পারে নাই। এখানে অনেকের মা বাবা কবরে চলে গেছে, নিজ হাতে নিজের মাকে কবরে রেখে চলে আসছে, নিজ হাতে নিজের বাবাকে কবরে রেখে চলে আসছে, তারা তো কিছুই নিতে পারে নাই, কিছুই নিতে পারে নাই, সব খালিয়াতে গেছে, খালিয়াতে যাব, কিছুই নিতে পারবো না। আয়েশা আয়েশারা থেকে লিয়ে ইনসান নিহি, ইয়াদ রাখো তো বান্দা খায় মেহমান নিহি, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। কয় দুনিয়ার জমিনে আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর সন্তানাদি আসে, কিন্তু যাওয়ার সময় আগে মাঝে মধ্যে সন্তানাদি যা, এরপর দাদা যা, এরপর বাবা যা। দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই অন্ধকার কবরকে স্মরণ করো, হাসুর ময়দানকে স্মরণ করো, কারণ হাসুর ময়দান বড় ভয়ানক জায়গা, কবরটা বড় বড় ভয়ানক জায়গা। যে অন্ধকার কবরে কেউ সাথী হবে না, ওই অন্ধকার কবরে সাথী হবে কি?